হ্যালো বন্ধুরা, যারা এয়ারটেল নেটওয়ার্ক কোম্পানির সিম কার্ড ব্যবহার করে থাকেন, আপনারা কীভাবে এয়ারটেল সিম কার্ডটিতে কল ফরওয়ার্ডিং সার্ভিস চালু করবেন এবং বন্ধ করবেন সে বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। চলুন প্রথমে দেখে নেওয়া যাক আপনারা এয়ারটেল সিম কার্ডে কীভাবে কল ফরওয়ার্ডিং সার্ভিস চালু করবেন। আপনার এয়ারটেল সিম কার্ডটিতে কল ফরওয়ার্ডিং সার্ভিস চালু করার জন্য আপনাদের প্রথমে ডায়াল করতে হবে *21*, এরপর আপনাদের সেই মোবাইল নাম্বারটি দিতে হবে যেই নাম্বারটিতে আপনার কলগুলি ফরওয়ার্ড করতে চাইছেন। তো এখানে আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা সেই নাম্বারটি দেবেন যেই নাম্বারটিতে আপনার কলগুলি ফরওয়ার্ড করতে চাইছেন। নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনারা হ্যাশ বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর একেবারে নিচে কল বাটনে একটি ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দিয়ে দেওয়ার পর আপনার সিম কার্ডগুলি শো করবে। এখান থেকে আপনি আপনার এয়ারটেল সিম কার্ডটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম ধরনের একটি পপ আপ শো করবে। এখানে লেখা রয়েছে কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল, অর্থাৎ আপনার নাম্বারে এরপর যদি কোনো ব্যক্তি কল করে থাকে তাহলে ওই কলগুলি আপনি যে দ্বিতীয় নাম্বারটি দিয়েছেন এখানে কল ফরওয়ার্ডিংয়ের জন্য সেই নাম্বারটিতে কলগুলি অটো ফরওয়ার্ড হয়ে যাবে। এখানে আমরা জানতে পারলাম কিভাবে এয়ারটেল সিম কার্ডে কল ফরওয়ার্ডিং সার্ভিস চালু করা হয়। এরপর আপনারা জেনে নিন কিভাবে এই কল ফরওয়ার্ডিং সার্ভিসটিকে বন্ধ করবেন। এই কল ফরওয়ার্ডিং সার্ভিসটি বন্ধ করার জন্য আপনাদের ডায়াল করতে হবে *00#। এই কোডটি আপনাদের ডায়াল করতে হবে। ডায়াল করার পর আপনারা একেবারে নিচে কল বাটনে একটি ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা আপনার এয়ারটেল সিম কার্ডটিকে সিলেক্ট করে নেবেন। সাথে সাথে আপনার স্মার্টফোনে এরকম একটি পপ আপ শো করবে, এখানে লেখা রয়েছে কল ফরওয়ার্ডিং ইরেজার ওয়াজ সাকসেসফুল, অর্থাৎ কল ফরওয়ার্ডিং সার্ভিসটি এখন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে বা মুছে ফেলা হয়েছে। এভাবে আপনারা এয়ারটেল সিম কার্ডটিতে এই কোডগুলি ডায়াল করে কল ফরওয়ার্ডিং সার্ভিসটি চালু করতে পারবেন এবং ওই সার্ভিসটিকে আবার বন্ধ করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশান আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। আর আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না।